আরো কিছু সংবাদ এক নজরে। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অসমাপ্ত অভিযোগ গঠন শুনানির জন্য আগামী 5ই অক্টোবর দিন ঠিক করেছে আদালত। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার 9 নম্বর অস্থায়ী বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালত এই দিন ঠিক করেন। বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে জাপানি দুই শিশুর মা নাকানো এরিকোর লিগাল নোটিস পাঠিয়েছে তার সাবেক স্বামী ইমরান শরীফ। 5 কোটি টাকা ক্ষতিপূরণের পাশাপাশি এরিকোকে জনসম্মুখে ক্ষমা চাইতে বলা হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রে কাজ করা মেজর এ কে এম মাহমুদুল হাসানের জানাজা সেনানিবাসের সামরিক কবরস্থানে অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাকে মরণোত্তর লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্ক দেওয়া হয়েছে। পরে দাফনের জন্য তার মরদেহ নিজ বাড়ি তুরাগে নেওয়া হয়। গাজীপুরে তুরাগ নদ থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার হয়েছে। দুপুরে মরদেহটি উদ্ধার করে এলাকাবাসী। এর আগে মরদেহটি নিখোঁজ কিশোরী রিয়ার বলে জানানো হয়, তবে পরিবার জানিয়েছে মরদেহটি রিয়ার নয়। ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাগর নদী থেকে মাজেদা ও রুবিনা নামে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে বিজিবি। পরে মরদেহ দুটি হরিপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়।